খবর? বালা আসেননি? নিশ্চয় বালা আসেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে একটা মজাদার ধমাকেদার ব্লকবাস্টার ভিডিও নিয়ে আইছি। আর ধমাকেদার ব্লকবাস্টার যদি কইছিতে আপনারা একটু সময় ভাবিলেন যে এটা কি হইতে পারে। তো আজকে আমি আমরা ব্লগে কিটা বানাইমু, এটা হইল সকাল থেকে রাত্রে আমরা কিটা খাই প্লাস কিটা না খাই হিতা দেখাইমু। আজকে একটা বহুত বড় স্যাড নিউজ আছে, কিটা দুঃখর নিউজ আছে যে আজকে আমরা পুরা মাতর ভিতরে আজকে আম্মুরে বিলকুল ফাইতা না আপনারা, কারণ আম্মুর শরীরটা একদম ভালো না, একদম অসুস্থ। মার মানে কালকে রাত্রে থেকে একদম শরীরটা ভালো না। আর মায়ের সাইত্রা যে আমি আজকে মানে মানে মনটা এমনে এমনও বালা নাই আম্মুর শরীর দেখিয়া, তবু আমি আপনার লেগে ব্লগ বানাই। আম্মু হয়েছে না, আমরা ভিউয়ার্স হলে নিরাশ করতাম না, তুমি ব্লগ বানাও, আমার আমার অসুস্থ হয়েছে তো কিটা হয়েছে, তো তার লাগে আমি আপনার লগে একটা ইয়ে করছি, একটা ছোট মোটো ব্লগ দিমু আপনার লগে আর শেয়ার করবো। আর ভিউয়ার্স হলে আমার মাল লাগে আপনারা বেশি বেশি করিয়ে দোয়া করবা প্লাস যাতে আম্মু ফটাফট ঠিক হয়ে যায়। আর আর ব্রেকফাস্টও আম্মুয়ে বানাইছে, আম্মু তাও অসুস্থ শরীর লই আম্মু ব্রেকফাস্ট বানাইছে। ভিউয়ার্স হল আপনারা ফিসে থেকে দেখতে পারতরা যে আবু পর্যন্ত খাতা উতা সব বিছনাত আছে, আম্মুও বিছনা কারণ যে গরো মা অসুস্থ থাকে, এ গরোর বাচ্চার কোনো কিছু মানে তার মন কিতা বালা থাকবো না, তার কোনো কিছু ভালো করতে ইচ্ছা হইব না। আপনি হইছেন, আপনি হইবা কমেন্ট জানাইয়া। দেখছেন তো আম্মু কত মানে অসুস্থ, বিছনাতে একদম আসই না। আর আপনারা বেশি করে দোয়া করবা যাতে আম্মু ফটাফট ঠিক হয়ে যায়। আর আপনারা আম্মু বালা বালা করে কন্টেন্ট দিতে পারে, আম্মু না থাকলে তো ভিডিও একদম অধুরা অধুরা লাগে, এটা তো আপনার জানতরা। আরও মানে আর আমারও মানে ভালো লাগে না যে অত অধুরা লাগে, অত খালি খালি লাগে মার নাই করিয়া। মার লোক মারতে মানে থাকলে ভাল লাগে, দেখতেও ভাল লাগে, ভিডিও এটা আলাদাই একটা চান দিয়ে যায় যে সময় মা থাকে ভিডিও। আজকে আর মানে মাও নেই ভালো লাগে না, মুখে দিয়ে কথাও আমার বাইর না। আচ্ছা তে আর এটা কথা বাদ দি, বাদ দিয়ে আমি কই আজকে ব্রেকফাস্ট আম্মু কিটা বানাইছে, এটা কিটা খাই কিটা খাই না এটা আপনারে দেখাই মু, তোরা দম লাগক্কা। লাঞ্চে আর লাঞ্চটা আব্বুয়ে বানাইছে, আম্মুয়ে বানাইছে না। আম্মুয়ে মানে অসুস্থ করি আম্মু বিছনা থেকে উঠতে পারছে না, আব্বুয়ে ট্যাবলেট সুবলে মেডিসিন সুসিডিন আনিয়া মানে লাঞ্চ রেডি। এখন 1:30 আর আমি আমার এখন থেকে অত ভুক লাগা শুরু হয়েছে, অলমোস্ট মানে খাওয়ার টাইম হয়ে গেছে। আর এখন কিটা আর করতাম, তো ভিউয়ার্স হল আপনারা দেখাইমু কিটা রান্দা হয়েছে আমরা লাঞ্চে, আব্বুয়ে মানে আব্বুয়ে কিটা রান্ধিছে। আর আম্মুর তো একদমও খাওয়ার ইচ্ছা নেই, মানে আম্মুরে আমরা বলে চলে খালি আনিয়া
হইয়ার খালি খাও একটু একটু না খাইলে তো আর প্লাস মেডিসিনস খাইছে মেডিসিনসগুলি পাওয়ারফুল আছে যদি এখন আর খায় না তো আর পুরা উইকনেস লাগি যাইব আর এখন দেখা দেখতে পাত্র আমি একদম মানে গুছল গুছল করিয়া আইসি একদম সুন্দর সুন্দর হইয়া আইসি আর তো এখন খাওয়ার টাইম আর বেশি কথা হওয়া যায় না আল্লাহ মানে আল্লাহ যেন বেশি কথাই হওয়া যায় না অত ভুক লাগছে আর তো বিয়ার জগাল আপনারে দেখাইব কিতা আজকুর মেনুত আছে মানে আব্বু আজকে কিতা বানাইলে হয়েছে আর বিয়ার জগাল আপনারে দেখাইছি না আব্বাই যে রাঁধছে হরিয়া আর আপনি তো সকালে দেখছেন আম্মুর খুব শরীর অসুস্থ আসলো তার লাগে আব্বাই রাঁধছে আর আম্মুয়ে রাঁধতে বিলকুলও পারছে না আর আব্বুয়ে কইছে যে তুমি এখন আরাম করো আমি রাঁধি দিব আর এত বেসিক জিনিস যে আব্বুয়ে রাঁধিছে ওই ধরনের আমার আঁকি পাইছে বাদ কিছে তুমি মানে বুঝলে আজকে মেনুতে কিটা আছে তো যাই গিয়ে খাওয়া সব ওখানে রেডি আছে আমি ইফনারে অনছি তো লেটস গো মিষ্টি কুমোর পটল জিঙ্গা সব কিছু দিয়ে বানাইছি আমি আর একটা নিরামিষ বানাইছি আর একটা আলু ভাজি বানাইছি বিয়ার যখন দেখতে পারতো ওই দোকানে আম্মু একদম মানে অত অসুস্থ আম্মু একবার চোখটা দেখো আম্মু আপনার চোখ দেখে বুঝতে পারবো বিয়ার যখন আপনার কত বেমার বিয়ার যখন দেখছেন নি আপনার মার চোখ দেখে আপনারা বুঝতে পারবেন যে আম্মু কত বেমার আর যা মানে আম্মুর বাদ খাওয়া অরিজিনাল বেমার কিন্তু আমি আজকে বানাইতে লাগছে নাহলে তো আমার মেয়ে মাইয়ে বানাইতো আর আমি বানাইছি আজকে আজকে আবার যদি আরাম পাইতে তো আর বেমার পড়ে দিব আবার আই গেছি সন্ধ্যার 6টা বাজে আর সন্ধ্যা যদি সময় হয়ে গেছে তো চাও খাওয়ার ইচ্ছা করে তাও তো বৃষ্টি ময় দিন যদি চা খাও না তে আর কিটা খাইছো প্লাস এখন তো আর নামাজ মামাজ পড়া হইয়া একদম চাও সবেরই করে আর আজকু আম্মু বেমার করি আজকু আমি চা বানাইব আর আপনারা কিটা বলবো আমি চা বানাইতে পারি নি না না আমি চা ভালো করেই বানাইতে পারি আমি বহুতবার মারে আর আব্বুরি চা বানিয়ে খাওয়াইছি তো আজকে ওই স্কিল সিটার ফায়দা উঠাইব আমি তো আমি এখন আর বেশি কিছু কই না কারণ টাইম হয়ে যায় আর আব্বু বাইরে যাইব আম্মুর লাগে একটু মেডিসিন সুডিসিন আনবো সো আর এখন আমি ফটাফট চা দিলাই ওই দেখেন আমি পানি উনি গরম বয়াই দিছি পানি উতলানির লেগে এখন আমি দুধ লইলাই দুধ খানো ভিউয়ার্স সকল দেখা যাচ্ছে না অনেক দুধ লই লিছি আমি আমরা না নি আমরা গরু দুটা চা খাইতে একদম ভালো খাই না আমরা পাউডার মিল্ক জিরা গুড়া দুধ আছে গুড়া দুধ চা খাইতে আমরা অত বেশি ভালো খাই আপনারাও খুব হ্যাঁ আপনারা গরু দুধ চা ভালো খাই না পাউডার দুধ সার খানি দিলে আর ভিউয়ার্স সকল আপনারা সার রেসিপি দিলে আর আপনারা সার রেসিপি শিখিলেন যে চা বানানি জানেন না আমার থেকে শিখিলেন চা তো আর কম বেশ সবেও জানে একদম একটা বাচ্চায় পর্যন্ত চা বানানি জানে ওই দেখুন আমার এই মগর হ্যান্ডেল ধরা শোনা তাহলে আমার মগ ঘুরে চলো হবাই দি যে আমি লবণ মরিচ সবকিছু আনিলাই নুন মশলা সব আমি দেখুন আমি লবণ লই লিছি আপনারা আপনারা সাত লবণ খাইনি আমরা তো সার বিনা লবণে আমরা খাইতেও পারি না ওই দেখো সার নানি যদি লবণ হয় না নানি আমরা সার মজাও পাই না খানো গেল আমি দেখি আর অন্য বেলা হরি বেশি দিতাম না
এখন আনার বাড়ি হইল সিন্নি রহসি দিনে যেটা রান্ধিস হতা দিয়ে আজকে রাত্রে খাইলিমু আর মানে একটু করি আম্মু থাকলে তো আম্মু নতুন নতুন করে রান্ধলো না আর আম্মু অত অসুস্থ মানে আর কিটা খুঁজতাম অত অসুস্থ আপনারা প্লিজ আম্মুর লেগে দোয়া করবা বেশি করিয়া আমি আপনারা কোনো কিছু কন্টেন্ট দিতে পারি না কারণ আম্মুর বেমারের লেগে আমারও মন খারাপ হয়ে গেছে আর যদি মার মানে অসুস্থ থাকাতে মানে বাচ্চারের মন কিটা ভালো থাকবো না আমার আজকে মানে মাতিতেও ইচ্ছা করেন না ভিডিও তত মানে দেবো আপনারে খালি মানে কিটা হইতাম আপনার কন্টেন্ট দেওয়ার লেগে আমি খালি জাস্ট মাতিয়া তো মায়ে হইতা যে ভিউয়ার সকলরে নিরাশ করে ভিউয়ার সকলের লাগে একটু যদি গল্প স্বল্প আড্ডা সাড্ডা যদি করি না তো আর কিলা লাগে না নিও তার লাগে আর প্লাস আমার আপনারা আমার মাথা থেকে বুঝতে পারবো আজকে আমার নিলে অন্য সময় আমি বহুত ফানি ফানি হতা হই কিতা কিতি মুহাবরা উপরা যেতে আয় হতা হই কিন্তু আজকে কিছু বাইরের নাম আমাকে দিয়ে হাসাও হই আর আমার মানে আমার অত মানে ব্রেইনিতে মানে আমার কিছু আয় না পুরো ব্লক হয়ে গেছে কোনো একটা কথা মুখে দিয়ে বাইরের না আমার মায়ের সপ্তাহের জীবনের মাঝে মায়ে অত মানে কষ্ট উষ্ট হলে এখন মা কষ্ট দিকে একদম ভালো লাগে না আর মুখে দিয়ে খতা বাইর না আমার দেখবা নি শুকুর উকুর একদম হামাই উমাই গেছে একদম মানে ভাল লাগে না জিতেও আমি মাতা আর হিতেও আমি কিলা বলে চলে আনি আর আমিও জানি আর মানে কথা আর বাইরেরও না একদম মা অত অসুস্থ হয়েছে মেডিসিনসও মারে ধরা দিতে পারে না অত অসুস্থ হয়েছে আপনারা প্লিজ মার লেগে দোয়া করবা আজকে ধর সকাল আপনি আপনার একটা রিকোয়েস্ট করতে চাই আর যে আমরার আমার ভিডিও এটারে আমরার ভিডিও মানে মার আর আমার ভিডিও এটারে আপনারা লাইক করবা বেশি বেশি করিয়া আর প্লিজ সাবস্ক্রাইব করবা আর যে সাবস্ক্রাইব করছেন তারাও প্লিজ করিয়া দিবেন আর যে সাবস্ক্রাইব করছেন তারার লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ এই চ্যানেলটা আমার মার মানে চ্যানেল না এটা স্বপ্ন পাওয়া যাক মানে আপনারা প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা কারণ আমার চ্যানেল এটা চ্যানেল না আমার মার স্বপ্ন মানে ও মানে মানে একটা মার স্বপ্ন যদি একটা ফুরিয়ে পুরা করতে পারে তো এর থেকে আর বড় কিছু হইতে পারে না না নি গাইস আর আর আমি চাই যে আমার স্বপ্ন এটা পুরা করতে পারে এটাই আশা রইল আপনারা প্লিজ বেশি বেশি করে লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর আমরা পাশে থাকবা যে সাবস্ক্রাইব করছেন তারা লেগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সাবস্ক্রাইব করছেন না তারাও প্লিজ আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ বাই বাই খুদা হাফিজ